হ্যালো বন্ধুরা, আমার চ্যানেলের নতুন একটা ভ্লগে তোমাদের সকলকে ওয়েলকাম জানাই। তোমরা কেমন আছো? আমি খুব খুব ভালো আছি। আর আর আদ্রিতা গানের ক্লাসে গেছে গান করতে, ওর পাপা ওকে দিয়েছে দেখো সাইকেল। এখন আমি আদ্রিতাকে আনতে যাচ্ছি। 10টা থেকে আদ্রিতার গানের স্কুল শুরু, আর আমি এখন বাজে 11:45, এখন আনতে যাচ্ছি আদ্রিতাকে। তো আনার পরে তোমাদের সাথে আবার কথা হচ্ছে। তো আদ্রিতাকে গানের স্কুল থেকে বাড়িতে নিয়ে চলে এসেছি, আর আদ্রিতা এখন নিজের জুতোটা খুলে সুর একে রাখলো। জায়গার জিনিস জায়গায় রাখাটা অনেকটা মানে অভ্যাস করালেই হয়ে যায়, আর এখন থেকে আমি অভ্যাস করানোর চেষ্টা করি যদি হয় আর কি। কথা শুনতে চায় না, তবুও বারবার করে বলে জায়গার জিনিস জায়গায় রাখার চেষ্টা করি। আদ্রিতা গানের স্কুলে গেছিলো আর এখন এই মাত্র বাড়িতে ফিরলো। অনেকদিন মানে বিয়ের আগে সাইকেল চালাতাম, তো এখন সাইকেল চালানো হয় না। সাইকেল চালানো আমার ভীষণ গরম লেগে যায়, কষ্ট হয়, কারণ সাইকেলের চাকাতে আজকে হাওয়াও নেই, একটু কম কম। হ্যাঁ, গান করেছিলে? কি গানটা করেছিলে? করায়নি আর ওদিকে আমাদের পুচকুটা ওষুধ সোনা পাপা সাইকেল চালাই সাইকেল। আমরা ভু করে চলে যাব বেরু করতে যাব। হ্যাঁ পাপা, তো গানের স্কুলে আদ্রিতাকে আনতে যাওয়ার আগেই আমার রান্নাবান্না অনেকটাই কমপ্লিট হয়ে গেছিলো। তারপরে এসে আর আদ্রিতা সকালে একটা পরোটা খেয়ে গেছিলো, ওকে সেই জন্য তাড়াতাড়ি ভাত দিয়ে দেবো। আর কেন জানি না আদ্রিতা ছোটোবেলায় ঝাল খেত, আর এখন ও ঝাল খাও না করছে, সেই জন্য ওর প্রেশার কুকারে ঝাল না দিয়ে একটু চিকেন রান্না করে দিয়েছি। আর আজকে তো সানডে করে আমাদের বাড়িতে চিকেনই হয়, তো ইঁচুর চিংড়ি আর চিকেন হয়েছে, সেটা দিয়ে আদ্রিতাকে তাড়াতাড়ি করে খেতে দিয়ে দেবো, যেহেতু সকালে ভাত খায়নি একটা পরোটা খেয়েছে। আর আজকে আদ্রিতা বায়না করেছে যে ও খাবার টেবিলে খাবে না, ও ঠাম্মির ঘরের সামনে বসে আসনে বসে খাবে আর টিভি দেখতে দেখতে খাবে। তো আমি তাতেই রাজি, ও এখানে বসে টিভি দেখতে দেখতে খাবে, টিভি চালিয়ে দিতে হবে। আর আমাদের মায়ের ঘরেই টিভি, মানে আমার শ্বশুর শাশুড়ির ঘরেই টিভি, তাছাড়া আমাদের বাড়িতে টিভি নেই, এই একটাই টিভি। তো এখানে বসে ও টিভি দেখতে দেখতে খাবে, আর আমি সেটাই মেনে নিলাম। দেখো আমাদের বাবু খেলা করে, দেখো খেলা করে খেলা করে চুনে বাবুটা দেব না। দেখ দেখো দেখো কি দুষ্টুনি হয়েছে, দেখো এত দুষ্টুনি করতে হয়। দেখো গুদুম গুদুম আমরা কি দেখি, দেখো কেমন করে দেখে, দেখো দেখো বন্ধুরা ফ্রেশ হয়ে চলে এসেছি। আর ওদিকে আদ্রিতা কিন্তু খাওয়া দাওয়া করছে, আদ্রিতাকে একাই বসিয়ে দিয়েছি, যদিও একা খেতে যায় না। আজকে কদিন হচ্ছে ওকে একা বসিয়ে দিয়েছি, টিভি দেখছে আর খাচ্ছে, ঘন্টা দুয়েক লাগুক কোনো সমস্যা নেই, কিন্তু ও নিজের হাতে খাক। দুপুরের লাঞ্চ শেষ হলো, এখন একটু ভাত ঘুম দেবো। দুপুরে খাওয়ার পর একটু ঘুমাতে ভালো লাগে, আর আমার একটু অভ্যাসও আছে দুপুরে খাওয়ার পর একটু ঘুমানো। তো তোমাদের টাইটেলে যেটা রয়েছে যে প্রথম দীঘায় যাব, তাই এক্সাইটেড, সেটা আমি নই, মানে আমার মা প্রথম দীঘায় গেল, মানে ও দীঘাতে রয়েছে, আজকে সকালবেলায় গেছে। তো মানে আমাকে এই কদিন ধরেই, এক সপ্তাহ ধরেই মানে ফোন করছে, শোনা কী নেবো বলতো, মানে কোনো দিনও যায়নি, তো মানে যাই যাওয়া হয়নি আর্থিকের কারণে, বা আমার বাবা অ্যাকচুয়ালি কোথাও বেরোতেই চায় না, বাবা বাড়িতেই কোথাও তেমন করে মানে ঘুরতে বেরোতে চায় না, এই বাজারে যাচ্ছে, এমনি কোথাও হয়তো আত্মীয় স্বজনের বাড়ি বেড়াতে যাচ্ছে, কোথাও তেমন করে ঘুরতে যেতে চায় না। আর প্রথম দিকে তো আর্থিক সচ্ছলতা ছিল না কোথাও মানে আয়েস করে ঘুরতে যাওয়ার, তখন হয়নি, এখন সেই জিনিসটা হয়েছে, এখন গেছে। তো ভীষণ এক্সাইটেড মা, কী নেবো, কতগুলো শাড়ি নেবো,
হ্যাঁ, কী করবো, মানে সারাদিন আমাকে ফোন করছে যে কী কী নেবো, কতটা কী নেবো, কোনো খাবার দাবার করে নিয়ে যেতে হবে, ওখানে গেলে কোন কোন জায়গায় ঘুরতে যাব, মানে নানান রকম প্রশ্ন। তো আলটিমেট আজকে গেল, আর আমি আমি যে কতটা খুশি মানে আমি তোমাদের বোঝাতে পারবো না। আমিও বিয়ের আগে তেমন করে দেখাই জানি, বিয়ের পরেই প্রথম গেছি, আর মা গেছে বলে মানে আমি এতটাই খুশি হয়েছি তোমাদের বলে বোঝাতে পারবো না। মানে মা গেছে, মা বাবা গেছে দীঘাতে, আর আমার মানে তার জন্য আমি ভীষণ খুশি হয়েছি। আর দীঘাতে না গিয়ে যদি মানে পুরীতে যা হতো সেটা ভালো হতো, আরও ঠাকুর দর্শনটা হয়ে যেত, কিন্তু মানে মায়ের একটু বাসে উঠলে প্রবলেম হয়, তারপরে গ্যাসের গাড়িতে উঠলে একটু মাথা টাথা ঘোরায়, তার জন্যে পুরী যাওয়ার তোর একটু মানে আর একটু লং। প্রথম দীঘাই যাক, একদম কাছাকাছি, 6-7 ঘন্টা গেলেই দীঘা, তারপরে পুরী অবশ্যই যাবে, কিন্তু দীঘাতে প্রথম গেল। আর মানে ঠাকুরের কাছে একটাই ইয়ে যে মায়ের কোনো রকম কোনো সমস্যা হয়নি বাসে। আমি মানে সকালে উঠেই মায়ের সঙ্গে কথা হচ্ছে, মা তোমার কি আগে বলো, তোমার কি কোনো বাসে কোনো প্রবলেম হয়েছিল? মানে মায়ের ভীষণই প্রবলেম হয়, তো বলছে না আমার কোনো প্রবলেম হয়নি, বাস খুব সুন্দর ছিল আর বাস চালিয়েছেও সুন্দর, কিন্তু কোনো রকম সমস্যাই হয়নি। তো মা গেছে প্রথম, আর আমার এত আনন্দ হচ্ছে বন্ধুরা, তোমাদের কি বলবো, আমার ভীষণ আনন্দ হচ্ছে। আর আমিও গেছি, আমিও বিয়ের আগে কোনো দিনও যাইনি, বললাম ওই যে বাবা কোথাও যেতে চাইতো না, সেই জন্য আমারও যাওয়া হয়নি, মা বাবা না গেলে কী করে যাব। তো এখানে আমার বরের পাল্লায় পড়ে অনেকবার গেলাম, 3 বার গেছি দীঘাতে, তো আবারও যেতে মা যাচ্ছে বলে আমারও মনটা একটু দীঘা দীঘা করছে, জানি না আবার কবে যাব। তো এই হচ্ছে ব্যাপার, তো দেখা হবে আর একটা নতুন ব্লগে, ততক্ষণের জন্য তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, আমিও ভালো থাকবো, আর মা বাবা অবশ্যই ভালোভাবে ঘুরে আসুক, আর ঘুরে আসার পরে তোমাদের অবশ্যই পিকচারগুলো দেখাবো, মানে যদি আমাকে ছবি পাঠায়, আমি বলেছি পাঠাতে, তোমাদের দেখাবো। তাহলে টাটা, বিদায় নিচ্ছি, দেখা হবে নতুন আর একটা ব্লগে, ততক্ষণে তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, আমিও ভালো থাকবো। Thank you.